ব্যারাকপুরের মতো শহরে যেখানে অলিতে গলিতে বিরিয়ানির দোকান, সেখানে মাত্র 99 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আবার এতটা কোয়ান্টিটির, তার সঙ্গে মাত্র 50 টাকায় চিকেন চাপ, এইরকম সাইজে চিকেন থাকতে চিকেন চাপে টেস্ট করে দেখা যাক। এই পরিমাণ বিরিয়ানি থাকছে 99 টাকার বিরিয়ানিতে, এখানে এই সাইজের চিকেন থাকছে, চিকেনের সাইজটা দেখো, ওনারা বললেন 115 থেকে 120 গ্রামের কাছে অ্যাপ্রক্স হবে, আর আলুটা ঠিক এরকম সাইজের, মানে একটা বড় সাইজের আলু পুরো গোটা দেওয়া আছে, আর একদম ব্রাউনিশ টাইপের পুরো আলু। কোয়ান্টিটি কিন্তু অনেক, যেহেতু এখানে আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছে, কোয়ান্টিটি প্রচুর, একজনের জন্য তো খেয়ে পেট ভরে আইডাই করবে। খুব ভালো এখানকার বিরিয়ানি, 99 এ আনলিমিটেড, মানে সত্যি আনলিমিটেড, খেয়ে শেষ করা যাবে না। বিরিয়ানি রাইসটা দেখো, বেশ লং গ্রেন বাসমতি রাইস কিন্তু ইউজ করা হয়েছে, ভাঙা চাল কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আর বেশ অয়েলি বিরিয়ানি। বিরিয়ানির টেস্ট অসাধারণ, রাইসটা ওয়েল কুক, মশলা যেটা রয়েছে কোনো কাঁচা গন্ধ নেই। আমার 99 এ চিকেন বিরিয়ানি, আর আপনার মটন বিরিয়ানি হচ্ছে 200 টাকা, দুপুর 12টা থেকে রাত্রির 12টা। লোকেশনটা হচ্ছে যারা স্টেশন থেকে আসবে, ব্যারাকপুর স্টেশন থেকে, তারা যে কোনো টোটো অটো বাস যেখানে খুশি বললেই হবে, যে অমলা সিনেমা হলে যাবে, চন্দনপুকুর বাজার বারাসাত রোড। ব্যারাকপুরের মতো বিরিয়ানি শহরে এত সুন্দর এত কম দামে বিরিয়ানি পাওয়া, সত্যি দারুণ টেস্ট বিরিয়ানি। তোমরা তো জানোই মূল আকর্ষণ আমার ক্ষেত্রে অন্তত আলু, এই রকম সাইজের একটা বড় সাইজের কিন্তু আলু রয়েছে এখানে, কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি, দেখতেই পাচ্ছ পুরোপুরি পেঁয়াজের রসে সিদ্ধ করা হয়েছে, তাই জন্য এরকম পুরো ডার্ক ব্রাউন কালারের আলু রয়েছে। সেদ্ধটা না একদম ফাটাফাটি লেভেলের সেদ্ধ হয়েছে, একদম দারুণ সেদ্ধ হয়েছে, জাস্ট হাত দিয়ে আমি প্রেসই করলাম না, একটু হালকা এরকম করলাম, ব্যাস ভেঙে গেল, অসাধারণ সেদ্ধটা ফাটাফাটি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভিতরে সুন্দর মশলা ঢুকেছে, দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে স্বর্গ। চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভিতরে এত সুন্দর মশলা ঢুকেছে না, পুরো ওয়েল কুক চিকেন। এখানে চিকেন চাপটা দিয়েছে সুপুরি পাতার যে খোলস হয় সেটাকে পাতা মতো করে সেটাতে দেওয়া, এটা কিন্তু দারুণ লাগলো, ইকো ফ্রেন্ডলি, বেশ ভালো লেগেছে। গ্রেভিটা খালি দেখো, পুরো থকথকে গ্রেভি, মাত্র 50 টাকায় এইরকম সাইজের চিকেন চাপে চিকেন থাকছে, আরে ওয়াও, চিকেন চাপে চিকেনটাও দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ দারুণ। চিকেন চাপে চিকেনটা শুধু খাই, চিকেন চাপে চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে না, জাস্ট হালকা একটু প্রেস করলেই ছিঁড়ে গেল চিকেনটা, পুরো মিঠা আতরের দারুণ স্ট্রং ফ্লেভার রয়েছে, বিরিয়ানির মশলার গন্ধ রয়েছে, চালমগজ আর কাজু বাদাম বাটা রয়েছে অনেকটা পরিমাণে, যার জন্য এতটা পরিমাণ থকথকে গ্রেভি রয়েছে, আর চিকেন চাপে একটু অয়েল না হলে না চিকেন চাপটা ঠিক চিকেন চাপ লাগে না, মানে চাপ মনে হবে না।